আমি 250 গ্রাম চিকেনের কিমা নিয়েছি। আপনারা চাইলে গোটা মাংস হাড় থেকে বাদ দিয়ে মিক্সিতে গ্রাইন্ডিং করে নিতে পারেন জল ছাড়া। এবার দিয়ে দেব 1/2 টিস্পুন করে আদা রসুন বাটা এবং 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, এর সাথে স্বাদ মতো লঙ্কা। আপনারা কিন্তু ঝালটা পরিমাণ মতো বুঝে দেবেন। এবার দিয়ে দেব 1 টিস্পুন ধনে পাতা কুচি এবং 1 টিস্পুন টমেটো কেচাপ। ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব, তাহলে বিশ সাথে সুবিধা হবে। এবং 1 টিস্পুন সয়া সস। সসে কিন্তু হালকা পরিমাণ নুন থাকে। এবং 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এখানে আমি 2 ধরনের গোলমরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনেরও ব্যবহার করতে পারেন। এবং 4 টিস্পুন কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবং পরিমাণ মতো লবণ, লবণের স্বাদটা কিন্তু বসিয়ে দেবেন। এবার চিকেনের কিমাটি খুব ভালোভাবে একসঙ্গে মাখিয়ে নেব। মাখানোর সময় এটা কিন্তু একদম নরম নরম হবে, আপনারা ভয় পাবেন না। তা বলে এতে করে কিন্তু কোনো এক্সট্রা কর্নফ্লাওয়ার বা ময়দামের সাথে যাবেন না, এটা একদমই নরম নরম হবে। এবার ঢাকনা বন্ধ করে ফ্রিজে আমি 1/2 ঘন্টার জন্য রেখে দেব ম্যাগিনেট করতে। এতে করে চিকেনের নরম ভাবটা চলে যাবে এবং খুব ভালোভাবে ম্যাগিনেট হয়ে যাবে। আধ ঘন্টা পর ম্যাগিনেট করা চিকেনটা বের করে নিয়েছি। এখানে আমি একটা ফয়েল পেপার নিয়েছি, আপনারা কিন্তু একটু বড় সাইজেরই ফয়েল পেপার নেবেন। এবার এক ধার থেকে চামচে করে তুলে মিশ্রণটি ভালোভাবে বিছিয়ে দেব এবং ওপর থেকে হালকা চাপ দিয়ে খুব ভালোভাবে 2 সাইডটা সমান করে নেব। লক্ষ্য রাখবেন কোনো অংশে ফাঁক যেন না থাকে, তাহলে কিন্তু এটা ভালো হবে না। বাকি অংশটুকু ওপর থেকে দিয়ে হাত দিয়ে ভালো করে আবারও একটা নতুন শেপে তৈরি করব। এবার ভালোভাবে ফোল্ড করে নেব, এর সাথে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাচ্ছে। এবার 2 ধারের কর্নারগুলো খুব ভালোভাবে মুড়ে নেব এবং লক্ষ্য রাখবেন যাতে ভেতরে যেন কোনো বাতাস থেকে না যায় এবং এর মধ্যে যেন কোনো জল ঢুকতে না পারে। এবার এটাকে আমি ফুটিয়ে নেব। আগে থেকে জলটা ফুটিয়ে নিয়েছিলাম, এবার দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা বন্ধ করে রেখে দেবো। আপনারা যদি চিকেনের পরিমাণ বেশি নেন তাহলে কিন্তু সময়টা বেশি লাগতে পারে। 7 থেকে 8 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার আমি ওপরের অংশটি উল্টে দেব, যাতে করে ওপরের অংশটা যদি কাঁচা থেকে যায় তাহলে ওটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও 7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে ফয়েল পেপার থেকে বের করে নেব। এবার একটা ধারালো ছুরির সাহায্যে 1/2 ইঞ্চির মতো করে এটাকে আমি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এর থেকে আরও সরু কিংবা মোটা করেও কেটে নিতে পারেন। এটাকে আপনারা ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেও 20 থেকে 25 দিন ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ডিপ ফ্রাই করে নেব। এটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা, তাই ভাজতে বেশিটা সময় লাগবে না। খুব হালকাভাবে এটা ভেজে নেব, খুব ব্রাউন করে ভাজার দরকার নেই, তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যেতে পারে। হালকা ব্রাউন হলে এটা আমি তুলে নেব। তবে আপনারা কিন্তু এটা একদম ডুবো তেলেই ভাজবেন। এটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এখানে কিন্তু আমার ললিটা তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে ললি নিয়ে সাতটিক গেঁথে নেব, এতে করে একদম সিপি স্টাইলের লুকটা চলে আসবে। দেখুন খুব সুন্দর একটা সিপি স্টাইলেরই ললিপপ তৈরি হয়েছে এবং কত স্পঞ্জি হয়েছে। এটা বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। এখনকার মতো এই পর্যন্ত, চলি তাহলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,